Camera, action. Right. Happy marriage anniversary. Oh. Menu mukhosto korche. ভালো করে মুখস্থ করে না আমি কিন্তু ধরবো বিশাল সাইজের মাটন খাওয়া দাওয়া চলছে পুরো জোর কদমে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছি এবার খাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল শুট টু এক্সপ্রেস আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের 31তম বিবাহ বার্ষিকী তো সেটা আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করব একটা ছোটখাটো গেট টুগেদার পার্টি হবে তাই জন্য সমস্ত অ্যারেঞ্জ সকাল থেকেই করা হয়েছে আর কেক কিনে এনেছি আমি এইখানে কেক কাটিং চলবে তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব সব বাড়িতে হই হুল্লোড় চলছে সবাই এখানে চলে এসেছি আমরা একসাথে পুরো জমায়েত হয়ে গেছি আজকে পুরো পার্টি হবে রাতবেলায় ছোটখাটো আমাদের তো এবারে কেক কাটা পর্ব চলছে এখন বাবা মা সব রেডি হয়ে গেছে দীপ এখনো পর্যন্ত আসেনি তো বেশ আজকে মেইন অ্যাট্রাকশন আগে দেখিয়ে দে হ্যাঁ মা পুরো একদম কোণে সাজে বসে আছে আর এখানে বাবা বাবার অপেক্ষারত আর এদিকে বাবা এখানে পুরো প্রস্তুতি হয়ে চলে এসেছে রেডি হয়ে গেছে মালা বদলটা করবার জন্য হাতে ফুল নিয়ে চাচু আমরা বল তুমি কোন পক্ষে কোন পক্ষে দুই পক্ষে আমরা আছি আচ্ছা দুই পক্ষে দারুণ আজকে সেলিব্রেট হবে আজ রাতে বেলায় অল অফ ইউ তো আন্টি রেডি হয়ে গেছি হয়ে গেছে তো চলো সবাই রেডি হয়ে গেছে শুধু আসেনি দীপ শুধু বাকি দীপ আর অপেক্ষায় সবাই চুপ বোর আর অপেক্ষা রত দীপের জন্য এই সালু কলেস্ট্রল চলছে এই রোল ক্যামেরা অ্যাকশন এখন সবাই মিলে ফটো সেশন চলছে এক সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ফটো সেশনের জন্য কেক কাটাকাটি শুরু হয়ে যাবে আবার কি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি কেক নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে একদম কেটে যাবে না এবারে তাড়াতাড়ি ঝটপট আমাদেরকে সবাই মিলে চলে যেতে হবে রেস্টুরেন্টে আর আর খাবার পাওয়া যাবে না আমাদের আর খেতেই পাবো না কেক কাটিং সেরেমনি আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর সবাই মিলে তাড়াহুড়ো হচ্ছে কারণ অনেক লেট হয়ে গেছে আমাদেরকে রেস্টুরেন্টে পৌঁছতে হবে তাহলে আজ রাতে খাবার পাবো না প্রচন্ড রকম ভাবে ঠান্ডা লাগছে তাই জন্য আমি জ্যাকেটটা পরে নিলাম আর আমার কিছু করার নেই অনেক স্টাইল হয়েছে এবার আমি জ্যাকেটটা পরে বাবা এরপর আমিও জ্যাকেটটা পরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফান রেসিডেন্সিতে গিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো শুট টু এক্সপ্রেস আমরা এখন পৌঁছে গেছি ফান রেসিডেন্সি বাকিরা এখনো পৌঁছয়নি আসছে আমরা সবাই এখানে চলে এসেছি আমরা সবাই এখন রিসেপশন এরিয়ায় ওয়েট করছি রাজ আর দীপের আসার জন্য ওরা আসে এখন পার্কিং এ এই তো বলতে বলতেই চলে এসেছে তো চলো যাওয়া যাক 5th ফ্লোরে রেস্টুরেন্টটা আমার প্রচন্ড ঠান্ডা লাগে তাই জন্য আমি পুরো রিস্ক নিই না আমি একদম পুরো মাথা টাথা ঢেকে বিফটি পরে একদম চলে আসি সব জায়গায় আমার দুই ভাইয়ের সাথে একটা মিষ্টি কথা এখন সব অর্ডার দেওয়া হচ্ছে কে কি খাবে এতজন ফ্যামিলি মেম্বার আছে যে ডিসাইড করতেই প্রবলেম হয় বিশাল লম্বা তিনটে টেবিল জয়েন করে বানানো হয়েছে এতজন ফ্যামিলি মেম্বার আছি আমরা সবাই তাই জন্য এখন বসে সব আড্ডা চলছে একটু একই ঠাট্টা সব মারা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি পাপড় একবার শেষ হওয়ার পর আবার রিফিল হয়ে গেল এখন এগুলো খেয়ে 25 মিনিট আমাদেরকে স্পেন্ড করতে হবে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ফান রেসিডেন্সির মেনু কার্ডটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও
তাহলে তোমরা একটা আইডিয়া করে নেবে এখানে কি কি পাওয়া যায় আর এর প্রাইস সম্বন্ধে। পিউ এখন মন দিয়ে মেনু মুখস্থ করছে, ভালো করে মুখস্থ করে না আমি কিন্তু ধরবো। মানে মেনুটা মুখস্থ করে কি মনে হয় যে ওই যা যা আসে সব খেয়ে নিলাম? পিউ টেস্ট করা স্টার্ট করে দিয়েছে মাটন বিরিয়ানি, বল টেস্ট করে কেমন লাগছে? দারুণ টেস্ট হয়েছে। মানে আমার খুব সিম্পল ফুড পছন্দ নয়, কিন্তু এই বিরিয়ানিটা টেস্ট করে আমি দেখলাম দারুণ। যে মানে অ্যারোমা যে বিশাল আসছে সেরকম কিছু নয়, কিন্তু বিরিয়ানি সুন্দর, চালগুলো একদম সুন্দর, দানা দারুণ। অনেকক্ষণ ওয়েট করার পর প্লেটে খাবার সার্ভ হয়ে গেল। এখানে আসে মাটন বিরিয়ানি, সঙ্গে চিকেন টিক্কা বাটার মশালা, আর এখানে রায়তা। তো বিরিয়ানির সাথে দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের আলু আছে, আর তার সাথে উঠছে না, তার সাথে বিশাল সাইজের মাটন। এবার টেস্ট করি। এইভাবে প্লেটে বিরিয়ানি থাকার পর আর লোভ সামলানো যায় না। বিরিয়ানির টেস্টটা জাস্ট অসম। যেমন পিউ বললো তোমাদেরকে, এখানে খুব বেশি যে স্ট্রং অ্যারোমা সেরকম নয়, বেশ স্মুথ বিরিয়ানিটা, টেস্টটাও দারুণ, আর যে রাইসের কোয়ালিটিটা দেখছো এই কোয়ালিটিটাও কিন্তু দারুণ, সঙ্গে রায়তা। একটু চিকেনটা দিয়েও টেস্ট করে নিই, যদিও আমি বিরিয়ানির এতটাই ভক্ত যে আমি শুধু বিরিয়ানিই খাই, অন্য কিছু দিয়ে যদি গ্রেভি টেস্ট করি বিরিয়ানির সাথে মনে হয় যেন বিরিয়ানির টেস্ট আমার নষ্ট হয়ে যাচ্ছে। অসম, প্রত্যেকটারই টেস্ট জাস্ট অসম, দারুণ। বিরিয়ানির আলু, আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটুতেই আলুটা কেটে গেল, এই দেখো। এইবার হাত লাগাতে হবে, কারণ এবার মেন মাটন। মাটনের পিসটা দেখো, বেশ ভালো সাইজের মাটনের পিস, এত সুন্দর সেদ্ধ হয়েছে যে জাস্ট দেখো হাতে করে এইভাবে টানাতেই মাটনটা ছেড়ে চলে এলো। আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, আর বলার মতো কোনো কথা নেই, এতটাই দারুণ লাগছে মাটনটা। মাটনটা সেদ্ধও যেমন হয়েছে সেরকম টেস্ট জাস্ট অসম, দারুণ লাগছে। এরপর খাবারটা আমি কমপ্লিট করি, এভাবে আর পাচ্ছি না, অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছি, এবার খাই। খাওয়া দাওয়া চলছে পুরো জোর কদমে। কিরকম আন্টি? দারুণ। কিরকম রে? মুনাই ঠিকঠাক টেস্ট? বাবা কিরকম? দারুণ। এবার বল, চালিয়ে যাও মা। খুব ভালো, সব টেস্ট করলে দারুণ টেস্ট, খুব ভালো, পরিবেশটা ভালো, সব কিছু মিলে খুবই ভালো। দাদা বৌদি হিপি পুরে ফাটাফাটি পার্টি কিন্তু আমাদের জমে গেছে, বাবা মার অ্যানিভার্সারি একদম ফুল ফ্রেজে এনজয় চলছে। এতটা বিরিয়ানি শেষ হয়ে গেল, কিছু আর বলার নেই। আমরা ফার্ম রেসিডেন্সিতে আজকে ডিনার করলাম, অ্যাকোমোডেশন অ্যাম্বিয়েন্স দুর্দান্ত, খাওয়া দাওয়া একদম ফাটাফাটি। সব থেকে মেন যেটা হচ্ছে, তোমরা সবাই এসে এখানে অবশ্যই বিরিয়ানিটা টেস্ট করো। আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, অনবদ্য খেতে। এটাকে আমি হিন্দিতে জিজ্ঞেস করছি কারণ কি বাংলাতে কমফোর্টেবল নয়। আপনার 7 থেকে 10:30 বাজে ব্রেকফাস্ট, উসকে বাদ লাঞ্চ, উসকে বাদ অন হি রহতা হ্যায় 11 বাজে সে ফির
ऑन रहता है किचन, 12 बजे से जो प्रॉपर लंच है वो सर्व हो जाता है। वो आपका 11 और 11:30 तक रात तक हम लोग का डिनर सर्व होता है। बस 3 बैंक्वेट है, एक लोटस है, एक ऑर्किड 1 है, ऑर्किड 2 है। तो लोटस जो है वो काफ़ी अच्छा है, काफ़ी बड़ा है, 200 से 300 का तक का पार्टी हो जाता है। ऑर्किड 1 है, ऑर्किड 2 है, उसमें भी सेम होता है, बीच में लोग पार्टीशन भी देते हैं। अगर कोई छोटा गेट टुगेदर करना हो 25-30 पैक्स का उसमें हो जाएगा, और अगर बड़ा करना हो तो सेम कैपेसिटी दोनों का ऑलमोस्ट सेम ही है। ड्रिंक सेरेमनी हो गया, राइट सेरेमनी हो गया, वेडिंग हो गया, कॉन्फ्रेंस हो गया, कॉर्पोरेट कॉन्फ्रेंस हो गया, ये सब कुछ आते रहते हैं हमारे पास। प्लस हमारे पास पनाच बार है। अच्छा। ये बार जो है ये 11 बजे खुलती है, रात में 11 बजे बंद हो जाती है। इसमें हैप्पी आवर भी है, 1 buy 1 get 1 फ्री डोमेस्टिक है, जो इवनिंग में रहता है इसका ऑफर। अच्छा। हमारे पास एक क्लब भी है ऊपर, पब 6th फ्लोर में, वो 1 बजे से खुलती है, वो भी 11 बजे बंद हो जाती है। प्लस डीजे भी हमारे पास, वहाँ भी ऑफर रहता है। बहुत अच्छा लगा आपसे मिलके। আজকের অ্যানিভার্সারি স্পেশাল গেট টুগেদারটা বেশ দারুণ কাটলো, দারুণ এনজয় হলো, কেক কাটিং সেরেমনি হলো, তারপর ডিনার ফান রেসিডেন্সিতে দারুণ লাগলো। তো তোমাদের এই অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।